ido hasta la excepción. Acabo de comprar esta ciudad. Y lo que pasa es que la ciudad de 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 la তারপরে বছর বছর আবার একই দুর্ভোগ কোপালে এই সমস্ত কোথায় কোথায় ধ্বংস হয়ে যাবে অনেকগুলা মৌসুম ফসল শেষ হয়ে গেছে একটা বাড়িগুলো দেখলাম করে দিলাম চেষ্টা না করে আমার রহমত যদি চেষ্টাইতে হবে না এটা জনগণ চাইলে পারবেও না এটা সরকারেরই দায়িত্ব সরকারের কোনো দয়া নয় জনগণের তাই আমরা জোরালো দাবি জানাচ্ছি সরকার কিন্তু এই ব্যাপারে স্থায়ী প্রোটেকশনের বা আমরা মজলুম বলেই আমরা ক্ষতিগ্রস্ত মানুষের জলটা একটু এই জন্য মনের কামে আমাদের হাত পা বাধা তারপরে আপনাদের কাছে আমরা চলে এসেছি আপনাদের জন্য আমাদের বুকরা দোয়া থাকে আপনারা আমাদের জন্য দোয়া সকলের প্রতি আমরা আহ্বান জানাবো তারা অল্প অল্প করে যদি জনগণের সামনে আসেন তাহলে এই বিপদের সময় অন্তত মানুষের কৃষ্ণাক্ত হৃদয়ের সামনে একটু পানি হলে ওইটা তাদের কাজে লাগবে আমরা যেটুকু নিয়ে এসেছি এটা দিয়ে আপনাদের বিপদ ঘোষণা সম্ভব না শুধু মনের আবেগ প্রকাশের জন্যই আমরা এখানে চলে এসেছি আপনাদের এই সামান্য হাতিয়ার করা গ্রহণ করবেন খুবই ভালো হতো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন আমরা এটা পারলাম না আপনাদেরকে এখানে এনে যে কষ্ট দিলাম এই জন্য আমরা দিচ্ছি আর এটাই শেষ নয় ইনশাল্লাহ আমরা আমাদের সংগঠনকে দায়িত্ব দিয়ে যাচ্ছি তারা বিভিন্ন এলাকায় যাবেন বাড়ি বাড়ি ঘুরবেন সেখানকার মানুষের অবস্থা দেখবেন আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমাদের সাহিত্য অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা আমরা প্রদান করে দেবো আপনারা দোয়া করবেন আমাদের এই মুসলিম সংগঠনের আল্লাহ যেন আমাদের পাশে থাকে আমাদেরকে সাহায্য করে আমরা মানুষের ঝুলুম নির্যাতনকে মোটেই কোনো পরোয়া করি না আল্লাহ নাস্তার মতো আমাদের এই সমস্ত দেশ যেন ফাঁসি হয়ে গেছে আমাদের এটা আমাদের কাছে কোনো বিষয় আমি যে এখানে এসেছি কথা বলতেছি এখান থেকে ব্যবহার করে আমাকে অ্যারেস্ট করবে না তার কোনো গ্যারান্টি কিন্তু এই সব কিছু ঢুকে নিয়েই আমরা চলছি এবং চলবো ইচ্ছা এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ বিপদ থেকে আপনাদেরকে উদ্ধার করুন সেই দোয়া করে আমার কথা আসসালামু আলাইকুম।